ডায়াবেটিস রোগীদের অনেকের দেখবেন যে ওজন অনেক বেশি কমে যায় এবং খুব শুকিয়ে যায়, এর কারণ কি? এর মূলত কয়েকটি কারণ আছে এবং কারণগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেদিকে লক্ষ্য রাখতে পারবেন এবং আপনার ওজন কমে যাওয়া থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন। ডায়াবেটিস রোগীদের সাধারণত ওজন অনেকেরই বেশি থাকে এবং আমরা সবসময় বলি যে ওজন কমাতে হবে, ওজন কমালে আপনার ডায়াবেটিস কমে যাবে এবং ওজন কমানো ডায়াবেটিসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ এবং প্রথম হলো আপনার চিকিৎসা হলো ওজন কমানো এক্সারসাইজ এবং ডায়েট করে, তাহলে কিন্তু অনেকের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং সত্যিই সুগার কমে যায়। কিন্তু আরেকটি দিক আছে, সেটা হলো ওজন কমে যাওয়া। অনেক ডায়াবেটিস রোগীদের ওজন এত বেশি কমে যায় যে সেটা একটা রোগের পর্যায়ে চলে যায় এবং আমরা যে বলে থাকি যে ডায়াবেটিস রোগীদের ওজন বেশি থাকা খারাপ, কিন্তু ডায়াবেটিস রোগীদের ওজন যদি খুব বেশি কমে যায় সেটা ওজন বেশি থাকার চেয়েও বেশি খারাপ। মানে হলো এই, একজন ডায়াবেটিস রোগীর যদি ওজন বেশি থাকে সেটাকে আমরা খারাপ বলছি, কিন্তু একজন ডায়াবেটিস রোগীর যদি ওজন অনেক বেশি কম থাকে সেটা কিন্তু ওজন যার বেশি তার যে সমস্যাগুলো হতে পারে, ওজন যার কম তার আরও বেশি সমস্যা হতে পারে। এই জন্য ডায়াবেটিস রোগীদের ওজন কমে যাওয়াটা মোটেই ভালো নয়, ওজন তাদের একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে। হাইট অনুযায়ী তার ওজন যতটুকু থাকা উচিত সেরকম ওজন রাখতে হবে। এর চেয়ে বেশি কমে গেলে তার কিন্তু নানা রকম কমপ্লিকেশন তৈরি হতে পারে, ভবিষ্যতে কিন্তু নানান রকম সমস্যা তৈরি হতে পারে। সেজন্য ওজন বজায় রাখা, অর্থাৎ হাইট যেরকম আছে সেই অনুযায়ী যতটুকু ওজন থাকার প্রয়োজন রয়েছে ততটুকু ওজন মেনটেন করা সবার উচিত, না হলে কিন্তু সমস্যা হবে। এই জন্য সবসময় আমরা যে ওজন কমানোর কথা বলে থাকি, কিন্তু যেসব ডায়াবেটিস রোগীদের ওজন অনেক বেশি কমে গিয়েছে, অনেক বেশি কমে যাচ্ছে বা কমে গিয়েছে, তাদের ওজন আবার বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং ওজন যতটুকু প্রয়োজন ততটুকুই বজায় রাখা বা মেনটেন করা খুবই দরকার একটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং ভিতরের আমাদের যে অর্গান, কিডনি, হার্ট, অন্যান্য রক্তনালী, এগুলোর বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকার জন্য ওজন বাড়িয়ে নর্মাল ওজনে রাখতে হবে, আদর্শ ওজনে রাখতে হবে। তো ডায়াবেটিস রোগীদের ওজন যাদের কমে যাচ্ছে তাদের মূলত কয়েকটি কারণে এই ওজন বেশি ফল করে যায়। যেমন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যদি কারো সুগার অনেক বেশি থাকে, সবসময় সুগার অনেক বেশি, এই সুগার যদি বেশি থাকে তখন যেটা হয় আসলে তার আসলে ইনসুলিন কম আছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে অথবা ইনসুলিন শরীরের ভিতরে কম সিক্রেশন হচ্ছে। ইনসুলিন কম থাকার কারণে তার সুগারকে আমাদের যে রক্তের যে সুগার, এই সুগারকে কোষের ভিতরে যে ঢুকিয়ে দিবে, এই কোষের ভিতরে ঢুকাবার জন্য প্রয়োজন হয় ইনসুলিন। যেহেতু তার ইনসুলিন কম তাই আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে যে সুগার আসতেছে সেই সুগারটাকে রক্ত থেকে কোষের ভিতরে ঢুকাতে পারছে না। রক্তের যে আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে যে সুগার হয় এই সুগারটা কোষের ভিতরে ঢুকাতে সাহায্য করে ইনসুলিন। যেহেতু তার ইনসুলিন কম তাই তার রক্তের সুগার কোষের ভিতরে ঢুকতে পারছে না, তখন এই সুগার কিডনি দিয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় এবং এই সুগার যখন কোষের ভিতরে ঢুকে তখন কিন্তু সে সেখানে এনার্জি তৈরি করে এবং সেই এনার্জি দিয়েই আমরা চলাফেরা করি। যাদের ইনসুলিন কম তাদের সুগার কোষের ভিতরে ঢুকতে পারছে না, তো আমরা কিন্তু এনার্জিও পাচ্ছি না। যখন আমরা এনার্জি পাচ্ছি না তখন এই শরীর পরিচালনার জন্য তো এনার্জি লাগবে, সেই এনার্জি আমাদের শরীরে যে মেদ জমে থাকে, আমাদের শরীরে যে ফ্যাট জমে থাকে, চর্বি জমে থাকে এবং যে মাসেল আছে, মাংসপেশী, সেগুলোকে ব্রেকডাউন করে সেখান থেকে এনার্জি সংগ্রহ করে। শরীর পরিচালনার জন্য এনার্জি লাগবেই, প্রতি মুহূর্তেই এনার্জি লাগে। যেহেতু ডায়াবেটিস রোগীরা যাদের ইনসুলিন কম তারা যেহেতু সুগারকে কোষের ভিতরে ঢুকিয়ে এনার্জি তৈরি করতে পারছেন না, তাই তাদের এনার্জি এই মাংসপেশী এবং চর্বি এ দুটো ব্রেকডাউন করে এখান থেকে শরীর পরিচালনার জন্য এনার্জি সংগ্রহ করা হয়। তাতে করে হয় কি, চর্বিটাও আমাদের যে দেহে যে চর্বি স্বাভাবিক মাত্রায় যতটুকু থাকা দরকার সেটা কমে যায়, মেদ যেটা সেটা কমে যায়, আবার যে আমাদের মাংসপেশী সেটাও ব্রেকডাউন হয়ে যায়, যার কারণে খুব শুকিয়ে যায় ডায়াবেটিসের রোগী। কারণ হলো আপনার শরীর পরিচালনার জন্য তো এনার্জি লাগবেই, বেঁচে থাকার জন্য এনার্জি লাগবে। যেহেতু সুগারকে ডায়াবেটিস রোগী যাদের ইনসুলিন কম সুগারকে ইউটিলাইজ করে এনার্জি তৈরি করতে পারছে না, সুতরাং সে বিকল্প হিসেবে মাসেল ব্রেকডাউন করে এবং শরীরের জমে থাকা চর্বি বা মেদ ব্রেকডাউন করে সেখান থেকে এনার্জি নিচ্ছে। এই দুটো যখন ব্রেকডাউন হয়ে যায় তখন তো তার মাসেল ব্রেকডাউন হয়ে যায়, মাংসপেশী শুকিয়ে যায়, চর্বি ব্রেকডাউন হয়ে যায়, তিনি শুকিয়ে যান। এ কারণে ডায়াবেটিস রোগীরা মূলত শুকিয়ে যায়, যারা শুকিয়ে যায় তাদের এই ঘটনাটা ঘটে। এছাড়া কিছু ঔষধ আছে ডায়াবেটিস রোগীরা যদি দীর্ঘদিন সেগুলো ব্যবহার করে সেগুলো থেকেও শুকিয়ে যেতে পারে বা ওজন কমে যেতে পারে। যেমন মেটফরমিন জাতীয় কিছু ঔষধ আছে, এই ঔষধগুলো দীর্ঘদিন খেলে এখান থেকে ওজন কমতে পারে। এছাড়া
SGLT2 ইনহিবিটর গ্রুপের কিছু ঔষধ আছে, যেমন ইম্পাগিলিফ্লোজিন, ডাপাগিলিফ্লোজিন, ক্যানাগিলিফ্লোজিন, এগুলো মেডিকেল টার্ম, ঔষধের গ্রুপের নাম। এই গ্রুপের ঔষধ খেলে সেখান থেকেও ওজন কমে যেতে পারে ডায়াবেটিস রোগীদের। আবার একটি বিশেষ ইনসুলিন আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়, আমরা মেডিকেল পরিভাষায় SGLT2 SGLP1 অ্যাগোনিস্ট বলে থাকি। এই যে ইঞ্জেকশনটি বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, এই ইঞ্জেকশনটি দিলেও অনেক সময় ওজন কমে যায়। তো যাদের ওজন বেশি আছে ডায়াবেটিস রোগীদের, তাদের কিন্তু এই ঔষধগুলো দিয়ে চিকিৎসা করলে সত্যিই ভালো থাকে। কিন্তু যদি তারা, যাদের ওজন কমে যাচ্ছে, ওজন ফল করে যাচ্ছে, তারা যদি এই ঔষধগুলো ব্যবহার করে তাহলে তাদের ওজন আরও বেশি কমে যাবে। অথবা যাদের ওজন নর্মাল আছে কিন্তু এই ঔষধগুলো ব্যবহার করছেন এবং ঔষধগুলো ব্যবহার করার কারণে তার আন্ডারওয়েট হয়ে যাচ্ছেন, ওজন বেশি কমে যাচ্ছে, তখন চিকিৎসকের সাথে আলাপ করে এই ঔষধগুলো চেঞ্জ করে অন্য ঔষধে নিলে তাহলে আবার তার ওজন কমে যাবে না এবং ওজন আদর্শ মাত্রায় বজায় থাকবে। আবার অনেকে আছে অতিরিক্ত মাত্রায় ডায়েট কন্ট্রোল করেন, যখন শুনে যে আমার ডায়াবেটিস হয়ে গিয়েছে তখন এত কন্ট্রোল শুরু করেন, ডায়াবেটিস এক্সারসাইজ করেন, ডায়াবেটিসের খাবার দাবারগুলো এমনভাবে কন্ট্রোল করেন যে দেখা গেছে যে সে ইন্টেনশনালি অনেক বেশি ওজন কমিয়ে ফেলেন। এটাও হতে পারে ওজন কমানোর বা শুকিয়ে যাওয়ার কারণ। তাহলে আপনার যদি দেখা যায় যে ওজন কমে যাচ্ছে, আপনার আদর্শ ওজন যা থাকার কথা তার চেয়ে বেশি কমে যাচ্ছে, আপনি শুকিয়ে যাচ্ছেন, তাহলে আপনি আবার চিকিৎসকের সাথে আলাপ করবেন এবং তিনি আপনার এই ফ্যাক্টরগুলো চিন্তা করে দেখবেন যে আপনার কি কোন কারণটি, আমি যে চার পাঁচটি কারণ বললাম এর কোন কারণটি থেকে আপনার ওজন কমে যাচ্ছে, তিনি সেটি বিবেচনায় নিয়ে সেটি কারেকশন করে দিলে আপনার ওজন আবার খাবার দাবারের মাধ্যমে আপনি কারেকশন করে পরিমিত আদর্শ ওজনে ফিরে আসতে পারবেন। এবং আদর্শ ওজন যদি আপনি বজায় না রাখেন তাহলে কিন্তু, অর্থাৎ আন্ডারওয়েট থাকেন অথবা ওভারওয়েট থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য বিভিন্ন রকম কমপ্লিকেশন পরবর্তীতে তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।